was there when needed someone, wasn't getting over you. When I moved to the side, when I moved on. Hello everyone, assalamu alaikum. This is your favorite YouTuber Samir Hossain and welcome to my another short vlog. Guys, আজকে কিছু আপডেট দেব আমার আমি এতদিন অসুস্থ ছিলাম সেটা আপনারা জানেন আমার ডেঙ্গু হয়েছিল তো তার জন্য কিছুদিন ভিডিও করতে পাইনি তো एग्जामও দিতে পাইনি তার জন্য বেসিক্যালি আজকে শর্ট ব্লগটা করার আমার কোনো উদ্দেশ্য ছিল না বাট তাও সুবা আজকে আমার বাসায় এসেছে তো আজকে ভাবলামনে ব্লগ করেই ফেলা যাক আর সুবা আজকে আছে আমার সাথে আর মূলত আজকে এই ভিডিওটা কি দেখাবো সেটা আপনারা টাইটেল দেখে কি বুঝে গিয়েছেন আর আজকেরটা আমার পেজে আর চ্যানেল আপলোড হবে ইনশাআল্লাহ ব্লগটা আর বাই দ্য ওয়ে আজকে আমি আমার শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন ডিভাইস দিয়ে ব্লগ করেছি সেগুলো দেখাবো আজকে ইনশাআল্লাহ আর মূলত অনেকে জিজ্ঞেস করেছেন যে ভাইয়া আপনি কী কী দিয়ে ভিডিও করেন কোন ডিভাইস দিয়ে ভিডিও করেন মূলত আমি ক্যামেরা দিয়ে ভিডিও করেন সেটা তো জানেনই কোয়ালিটি দেখে বুঝতেই পারেন তো ফার্স্টে যে ফোন ছিল সেই ফোন দিয়ে আমি ভিডিও করেছিলাম সেটা দেখাবো আজকে দেন সেকেন্ড কোনটা ছিল থার্ড কোনটা ছিল ফিফথ কোনটা ছিল ফোর্থ কোনটা ছিল আই মিন ওইটা সো দ্যাটস ওয়াই তো চলুন আগে সুবাকে নিয়ে আসি হচ্ছে শুভ শুভ হাই দাও হাই বলো ভালো আছো এই যে গাইস দেখুন শুভ দুষ্টুমি করতেছে সো গাইস এই দেখুন আমার সব ফোন এখানে রয়েছে তার মধ্যে কিছু অচল কিছু সচল রয়েছে এই যে আমার ল্যাপটপ এই যে আমাদের শুভ হাই দাও হাই কেমন আছো ভালো গাইস এটা হচ্ছে আমার ফার্স্ট ফোন এটা হচ্ছে সিম্পুনির একটা ফোন সিম্পুনি 36 এটা এখন চলে না এটা কিনেছিলাম আমি ফার্স্ট যখন ব্লগিং শুরু করি এটা আমার চ্যানেল যখন খোলা হয়েছিল তখন এটা আমি নিয়েছিলাম তার আগে জিমেল যখন খুলেছিলাম তো এটা হচ্ছে আমার যে ওয়াল ফোন এটা দিয়ে আগে আমি ব্লগিং করতাম বাট এটা পানিতে পড়ে গেছিলো দেন অনেক কিছু হয়েছে এটা নিয়ে কিনেছি 7,000 টাকা দিয়ে এটার পিছনে খরচ হয়েছে আমার পুরো 30,000 টাকার মতো তাও এটা এখন জীবিত না তো গাইস এভাবে রাখার জন্য সরি আর আজকে ক্যামেরাম্যান নেই কোনো আর এই যে দেখুন গাইস এটা ছিল এর পরে সেকেন্ড এটা স্যামসাং ক্রিকেটের একটা ফোন এটাও ডেথ এখন ওয়ালটনের প্রিমো ডি 10টা ছিল সেটাও আপাতত ডেট এটা অন করা নাই ঠিক আছে কারণ এটা আমি রিফ্রেশ মেরেছি এটা আমি আবার ইনশাল্লাহ আমার আরেকটা শ্যুটে যখন লাগবে তখন এটাকে আমি অন করে নেবো আবার যেহেতু বর্তমানে আমি আইফোনের ছোট ভাইকে দিয়ে ভিডিও করতেছি মানে বলতে গেলে আমি ভিডিও করতেছি এখন রিয়েলমি C51 দিয়ে যেটা আইফোনের মতন দেখতে 13 প্রো ম্যাক্সের মতো আর এই যে আমার পুরানো আগের ফোন ঠিক আছে যেটা হচ্ছে এটাও একটা ক্রিকেট এটাও স্যামসাংয়ের একটা ভেরিয়েন্ট এই দেখুন গাইস এই ফোনটা এখন আমি চালাই এটা দিয়েও আমার কাজ হয় আর এডিটিং করতে গেলে মূলত আমি আমার ল্যাপটপটা ইউজ করি যেটা একটা আসুসের ল্যাপটপ হ্যাঁ গাইস আর আমার ফোন যেটা বর্তমানে ব্লগ করতেছি এটা দিয়েও আমি এডিট করি তো আজকে ল্যাপটপটা একটু দেখাই অনেকদিন পর আমি ল্যাপটপটা অন করতেছি গাইস তো অনেকদিন পর আর কি গাইস ল্যাপটপ অন করতেছি যেটা না বললি না কারণ আমি এতদিন ফোনও ধরি নেই আমার যে অবস্থা হয়েছিল মানে এত জ্বর ছিল মানে তার জন্য বিছানা থেকে উঠতে পাইনি তো এখনও শরীর ভালো সুস্থ হয়নি বা ডেঙ্গুটা ঠিক হয়েছে বাট এখনও শরীরটা দুর্বলতা রয়ে গিয়েছে তো ডাক্তার বলেছে আমাকে রেস্ট নিতে এই যে আমার ফোন মানে ল্যাপটপ দেখুন গাইস সো এইটা হচ্ছে আমার একটা সুন্দর ল্যাপটপ এই ল্যাপটপ দিয়ে আমি এডিট করি আমার ফোন দিয়ে এডিট করি গাইস এই ল্যাপটপটা তো ডিস্টার্ব দিচ্ছে কজ এটা এখন উইন্ডোজ 11-এর আপডেট দেওয়া ঠিক আছে এটা 10 এখন দিতে হবে আমার 10 দিয়ে এটাকে আমার ঠিক করে আবার এটাতে সব কিছু করতে হবে সেট আপ করতে হবে এটা এখনও সেট আপ আবার রিসেট মারা হয়েছে কিছুদিন আগে তো দেখুন গাইস এরকম হয়ে থাকে মানে আমার ল্যাপটপটা পুরা ড্যামেজ হয়ে গেছে কি বলবো আর কারণ ল্যাপটপটা দিয়েছি আমাকে কম দামি একটা এটা 1.5 লাখ ঠিক আছে সমস্যা নেই কিন্তু আবিরের ল্যাপটপটা এর থেকে বেটার সো গাইস এই হচ্ছে মূলত গরিবের সেট আপ ব্লগিং আমার এখানে অ্যাকশন ক্যামেরা রয়েছে অ্যাকশন ক্যামেরাটা চার্জ নিয়ে রেখে আসছে চার্জে আর আমি মূলত একটি K35 ওয়্যারলেস মাইক যেটা সেটা ইউজ করি ওই ওয়্যারলেস মাইকটা আরেকটা মাইক ইউজ করি সেটা হচ্ছে ওয়্যারযুক্ত কিন্তু বয়া মাইকটা এখন আমি ইউজ করি না গাইস তো এই হচ্ছে সেট আপ লাইক দিয়ে দাও দিয়ে
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অল করে দিবেন, পেজটা ফলো করে দিবেন, আর আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টিকটক অ্যাকাউন্ট সব ফলো করে দিবেন গাইস। আলবিদা।